বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা ই রিটার্নের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো অর্থাৎ আপডেটেড কিছু ইনফরমেশান নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব কারণ সম্মানিত সুধি আপনারা জেনে থাকবেন হ্যাঁ যে ফিনান্স অ্যাক্ট দু হাজার তেইশ ইতোমধ্যেই ড্রাফট যেটা সেটা উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বাজেটের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যেটা বাস্তবায়ন হবে পয়লা জুলাই থেকে অনুরূপভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশান রুল যেটা দু হাজার এটাও ড্রাফট আকারে উপস্থাপন করা হয়েছে সেটা হয়তো আপনার এই জুনের মধ্যে যদি কোনো রকম কোনো ডিসএগ্রিমেন্ট না থাকে ইনশাকে ইনশাল্লাহ কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে তাহলে এটাও বাস্তবায়ন হয়ে যাবে এবং সেইখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্নকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার মানে কি ওখানে যে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশন রুল দু সেখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার যে হবে টিআরপি অর্থাৎ ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার যাকে নির্ধারণ করা হবে তো সেখানে আপনার অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য মোটামুটি একটা কনসেপ্ট থাকতে হবে কেউ কর অভিক্ষান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরকম অনেক কিছু বলা রয়েছে মূল কথা হল সরকার এই বছরে ই রিটার্নের প্রতি হানড্রেড পারসেন্ট ফোকাস আরোপ করতেছে এবং হানড্রেড পারসেন্ট রিটার্নগুলো অনলাইনে দেওয়ার জন্য সিস্টেম চালু করতে যাচ্ছে এবং এখানে যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখাচ্ছি যে ই রিটার্ন ই টিন ই রিটার্ন ই ট্যাক্স পেমেন্ট ই রিটার্ন লেজার ই টিডিএস এবং ই ট্যাক্স সার্ভিস এরকম সবগুলো অপশান রয়েছে তবে ই রিটার্নটা যদিও গত দুই বছর যাবৎ চালু ছিল কিন্তু সেখানে একটু শর্ট পরিসরে জিরো ট্যাক্স রিটার্ন দা অপশান পর্যন্ত ছিল যদিও এখন পর্যন্ত রয়েছে বাট ট্যাক্স পেমেন্ট সিস্টেমটা তারা আপডেট করতে চাচ্ছে এবং আমরা গত বছরে অন্যান্য যে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে ই রিটার্নের পুরো প্রসেসটা লিখিয়েছি কিন্তু আজকে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো প্রশ্নোত্তর কিছু সেশন রয়েছে ই রিটার্নের প্রশ্নোত্তর সেশান গত বছর ছিল খুব শর্ট আকারে সেটা আবার বিস্তৃত পরীক্ষারে এনবিআর উপস্থাপন করেছে আপনার পুরো বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করব। যদিও হয়তো আপনারা অনেকে পড়ে বুঝবেন না সেটাকে একটু বোঝানোর আমরা চেষ্টা করব পাশাপাশি ইউজার ম্যানুয়ালও তারা আপডেট করার চেষ্টা করেছে এনবিআর ই আপনি ইউজার ম্যানুয়াল দেখেও মোটামুটি আপডেট হতে পারেন যাই হোক আমরা আপডেটেড কিছু ইনফরমেশন পেয়েছি ই রিটার্নের প্রশ্নোত্তর সেশন সেই সেশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা ই রিটার্নের যাবতীয় কোশ্চিনের উত্তর এর মধ্যেই আশা করছি আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়টাতে চলে যাই তাহলে এই যে ই রিটার্নে আমরা ক্লিক করব ই রিটার্নে ক্লিক করলে এই যে এই পেজটা শো করে শো করার পরে দেখেন এই যে এফএ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন ইউজার ম্যানুয়েল এবং কন্ট্রাক্ট আস আপনি ইউজার ম্যানুয়ালটা দেখে মোটামুটি কিছুটা কনসেপ্ট নিতে পারেন তবে আমরা এই এফএ কিউ বিষয়টা নিয়ে আমরা একটু ভিডিওটা দেখার চেষ্টা করব দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ট কোর্স কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলেছে সেখানে বলেছে নতুনদের জন্য ই রিটার্ন ট্যাক্স সফটওয়্যারটি ব্যবহার করা কি সহজ অবশ্যই আপনি যদি ট্যাক্স রিটার্ন নিজেই দিতে চান তাহলে ই রিটার্ন সিস্টেমে একটা নতুন উপায় তৈরি করেছে সেই ট্যাক্স সফটওয়্যার প্রোগ্রামগুলি যেসব কদ তাদের জন্য তারা তাদের নিজস্ব ট্যাক্স নিজেই প্রদান করতে চান তবে তাদের জন্য একটু নির্দেশিকার প্রয়োজন রয়েছে সেই নির্দেশিকাতে সুন্দরভাবে বলা রয়েছে অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ই রিটার্ন সিস্টেম তৈরি করেছে এবং তারা নির্দেশনার জন্য একটি ব্যবহারকারী ম্যানুয়াল তৈরি করেছে আপনি সিস্টেম থেকে ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড করতে পারবেন এবং সিস্টেমটি ব্যবহার করা খুব সহজ এবং ট্যাক্স সম্ব সম্বন্ধে জানার প্রয়োজন নেই অর্থাৎ ইনকাম ট্যাক্স সম্বন্ধে ট্যাক্সের ক্যালকুলেশন সম্বন্ধে জানার প্রয়োজন নেই ওখানে সিস্টেমে সব কীভাবে ট্যাক্সের ক্যালকুলেশান হবে কীভাবে ট্যাক্স রিবেট হবে কীভাবে ফাইনাল ট্যাক্স হবে সব পুরো প্রসেসটাই কিন্তু ওখানে দেওয়া রয়েছে অটোমেটিক ট্যাক্সের ক্যালকুলেশনটা হয়ে যাবে দ্বিতীয়ত বলা রয়েছে কাদের জন্য আপনার ট্যাক্স সফটওয়্যারটি প্রয়োজন ট্যাক্স ট্যাক্স সফটওয়্যার প্রোগ্রাম থেকে সবাই উপকৃত হতে পারেন আপনি যদি পেশাদার ট্যাক্স প্রস্তুতকারীদের চার্জ দিতে না চান ই রিটার্ন সফটওয়্যারটি আপনার জন্য সহায়ক আজকাল অনেক কদাতা একটি পেশাদার কর প্রস্তুতকারী ব্যবহার না করে কর সফটওয়্যার ব্যবহার করছে তবে এখানে সত্য কথা বলেছে তবে আরেকটা কথা আমরা বলবো যে ইনকাম ট্যাক্সের মোটামুটি একটু কনসেপ্ট থাকতে হবে কনসেপ্ট না থাকলে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না কত টাকা কিভাবে কোথায় হাতে নগদ দিবেন এফডিআর ডিপিএর সঞ্চয়পত্র বা অন্যান্য যে ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট বিল্ডিং তারপর দলিল নম্বর কোথায় কিনছেন মৌজা কত কত শতাংশ এই বিষয়গুলো কিন্তু কনসেপ্ট থাকা দরকার এই কথার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত নয় তৃতীয়ত বলতেছে যে আমি অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দিতে চাই কিভাবে শুরু করবো এটা সহজের একটা কনসেপ্ট আপনি ই রিটার্ন সিস্টেমে লগ ইন করবেন লগ ইন করার জন্য প্রথম এই যে পেজটা শোগত এখানে দেখতে পাচ্ছেন যদি ওইখানে বলা রয়েছে এই কথাগুলোই প্রথমে আপনাকে কী কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথম যে কথা সেটা হলো আপনার টিন নাম্বার লাগবে আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার এনআইডি কার্ড দিয়ে যে মোবাইল নাম্বার কেনা রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে এইখানে আপনার যে রেজিস্ট্রেশান যে অপশান রয়েছে সেই রেজিস্ট্রেশন অপশানে আপনি টিন নাম্বার দেবেন আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখান থেকে কী করতে হবে ক্যাপসা দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে আপনার কি হবে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপরে যেটা করবেন আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনি কি করবেন লগ করবেন সেটাই কিন্তু এইখানে আপনার বলা রয়েছে আচ্ছা এইখানে আবার আচ্ছা তাহলে দেখেন এখানে বলা রয়েছে এই একইভাবে যে এটির নম্বর প্রয়োজন হবে এই পুরো বিষয়টুকু কীভাবে করতে হবে এটা আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে এই রিটার্ন কীভাবে দাখিল করবেন তারপর আমরা এখানে নতুন কিছু আপডেট নিয়ে এসেছি সেই আপডেটগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই রিটার্ন ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র বেতন সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস জীবন বিমা ব্যাঙ্কিং স্টেটমেন্ট ফ্লাট জমি জমা ল্যান্ড প্রপার্টি বিল্ডিংয়ের যে কাগজপত্র সেগুলো আপনার সঙ্গে রাখতে হবে আপনার ডকুমেন্টস থেকে নিজস্ব অনেক তথ্য ই রিটার্নে সফটওয়্যারে ইনপুট দিতে হবে আপনাকে কোনো অতিরিক্ত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে না কারণ এখানে কোনো অ্যাটাচমেন্ট করার কোনো সুযোগ নেই প্রয়োজনে ইনপুটগুলো প্রদান করবেন এবং ভবিষ্যতে রেফারেন্সের জন্য আপনার এই কাগজপত্রগুলো সংরক্ষণ করবেন ই রিটার্নে সকল হিসাব আপনার ইনপুটগুলোর উপর ভিত্তি করেই হবে যদি আপনার নিজস্ব হিসাব ভিন্ন হয় তবে আপনার কাছে বিকল্প আছে যে আপনি আপনার প্রধানকৃত হিসাব সিস্টেমে এডিট করতে পারবেন আপনি যদি কোনো উৎস বা অগ্রিম কর পেমেন্ট থাকে তাহলে এই মুহূর্তে অনলাইন ফাইলিংয়ে এ পেমেন্ট নাও হতে পারে যাচাই প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে আপনি ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনার রিটার্ন প্রস্তুত কাজ করতে পারবেন সেক্ষেত্রে প্রস্তুতকৃত কাগজ আপনি ট্যাক্স অফিসে জমা দেবেন এবং বলা রয়েছে যে আপনার রিটার্ন প্রস্তুত করার সময় এ যে কো কোশ্চেন বাটন যেটা রয়েছে চিহ্ন মাউস ব্যবহার করে সিস্টেমে সহায়তা পেতে পারেন এখানে ব্যবহারকারী ম্যানুয়াল রয়েছে বা নির্দেশিকা রয়েছে আপনি প্রয়োজনে কল করতে পারেন এছাড়া বলছে আপনি যদি আপনার টিআইএন নিজের মোবাইল নাম্বার এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রস্তুত থাকেন তাহলে रिटार्न व मैनुअल दे मैनुअल डाउनलोड कर देखे आपनी आपनार. রিটার্নটা পূরণ করতে পারবেন যদি সে সমস্যা হয়ে থাকে এনবিআরের যে ওয়েবসাইটে যে ফোন নাম্বার দেওয়া আছে কল সেন্টার সেখানে কল দিয়ে দিবেন এখানে বলা হয়েছে আপনি যদি আপনার নিজের নিজের ব্যতীত অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার চেষ্টা করেন তাহলে আপনি আপনার টিআইএন দিয়ে নিবন্ধন করতে পারবেন না মূল কথা হলো আপনার টিআইএনের রেজিস্ট্রেশনের জন্য ই রিটার্ন রেজিস্ট্রেশনের জন্য আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার যে এনআইডি কার্ড ব্যবহার করে যে মোবাইল মানে সিম কার্ড কেনা হয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে অন্য কারো নাম্বার দিয়ে আপনি করতে পারবেন না সাপোর্টিং কাগজপত্র কোথায় কীভাবে অ্যাটাচ করতে হবে এখানে অনলাইনে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র দরকারি কাগজপত্র নিয়েই আপনার প্রয়োজনীয় ফিল্ডগুলো নির্ভুলভাবে এন্ট্রি দেবেন এবং অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে অনলাইন সিস্টেমে অ্যাসেসমেন্ট হয়ে যাবে অ্যাক্নলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাবেন ভেরিফিকেশন করতে পারবেন মোটামুটি সবই আপনি পেয়ে যাবেন এবং বলা রয়েছে আরেকটা কোশ্চিন বলতে সেরকম ফ্রিকোয়েন্টলি আস কোশ্চিনের মধ্যে যে আমি কি রিটার্নের জন্য মোবাইল ডিভাইস ব্যবহার করতে পারি মোবাইল ডিভাইস ব্যবহার করতে পারেন তবে মোবাইলে সম্পূর্ণ তথ্য আসবে না এই জন্য আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ মানে ডেস্কটপ ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে আগে ব্যবহৃত ফোন আমি এখন আর ব্যবহার করি না টিআইএন নিবন্ধনের জন্য কোনো সমস্যা হবে কিনা না এতে কোনো সমস্যা হবে না কারণ আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু তো অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে যতগুলো নাম্বার নেওয়া আছে যে সিমের নাম্বার বাংলারিঙ্ক গ্রামীণ ফোন এরকম যেটা আছে যে কোনো একটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন পাসওয়ার্ড সেট করার কোনো নিয়ম আছে কিনা অবশ্যই পাসওয়ার্ড সেট করার নিয়ম রয়েছে প্রথমে হলো আপনি এরকম ভাবে দিবেন এখানে যদিও আর্ট ক্যারেক্টার বলেছে মনে করেন আপনি যদি পাসওয়ার্ডটা মনে রাখতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার নামের প্রথম অক্ষর আপনার নামের যে স্পেলিং সেই স্পেলিংয়ের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন তারপরে যা আছে সবগুলো অ্যাট দ্য রেট ওয়ান টু বা ওয়ান যেমন সাপোজ করিম তাহলে কেটা বড় হাতের কে এ আর আই এম অ্যাট ব্যবহার করেন ওকে আমার রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্য কি প্রয়োজন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হলে আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার লাগবে আপনার টিন নাম্বার লাগবে এখন সেটা যাচাই করার জন্য আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে যে আপনার সিম মানে আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিম কেনা হয়েছে কিনা বা ওই নাম্বারটা যে নাম্বারটি ইউজ করছেন সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে কল করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান নাম্বারে ডায়াল করে আপনি জেনে নিতে পারবেন অনলাইনে রিটার্ন সাবমিট করার পর আবার কি কর সার্কেলে কাগজপত্র জমা দিতে হবে কিনা অবশ্যই কোনো প্রয়োজন নেই কর সার্কেলে কোনো রিটার্ন জমা দিতে হবে না অনলাইনেই ফাইনাল সেটেলমেন্ট হয়ে যাবে অর্থাৎ ফাইনাল অ্যাসেসমেন্ট হয়ে যাবে আফ আফটার ইন্টারিং দ্য ই রিটার্ন সিস্টেম ই রিটার্ন সিস্টেমে আপনি প্রবেশ করার পর কী কী কাজগুলো মানে সিস্টেম বাই সিস্টেম আসবে সেই জিনিসগুলো এখানে বলা রয়েছে আমি ই ট্যাক্স এনবিআর ডট গভ বিডিতে প্রবেশ করেছে কিন্তু কীভাবে শুরু করবো এখানে বলা রয়েছে ই রিটার্ন সিস্টেম শুরু থেকে পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ নেক্সট নেক্সট এরকমভাবে কিন্তু চলে গেছে তো আপনি একটার পর একটা একটা স্টেপ শেষ করে আরেকটা স্টেপে অনুসরণ করতে থাকবেন এজন্য বলা হয়েছে নিবন্ধন করতে প্রথমে ই ট্যাক্স এনবিআর ডট গভ বিডিতে প্রবেশ করুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার সিস্টেম আপনাকে এগিয়ে নিয়ে আসার জন্য গাইডলাইন দেবে যেটা আমি আপনাকে শেয়ার করেছি যা প্রথমে রেজিস্ট্রেশন করবেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি পাসওয়ার্ড রিসে সেট করে নেবেন এবং পাসওয়ার্ড বাটন দিয়ে লগ ইন করবেন এই যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর স্ক্রিনে সাইন আপ বাটন ক্লিক করুন এবং সামনে এগিয়ে যান সাইন আপ প্রক্রিয়ার প্রক্রিয়ায় আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি ই রিটার্নে লগ ইন করবেন ই সিস্টেমে সাইন আপ কীভাবে করবো এখানে বলেছে ই রিটার্ন সিস্টেমে সাইন আপ করতে হলে আপনার টিন নাম্বার লাগবে আপনার পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ড পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওই কথাগুলোই আমি বলছি যে পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন করার জন্য আপনার লাগবে একটা মোবাইল নাম্বার আপনার লাগবে টিন টিন সার্টিফিকেট নাম্বার এরপরে আপনি থেকে পাসওয়ার্ড রিসেট করে নিয়ে আপনি সিস্টেম সাইন আপ করবেন আফটার সাইন ইন ইন্টু ই রিটার্ন সিস্টেম এটা একটা স্টেপ এখানে বলছে আমি ই রিটার্ন সিস্টেমে লগ ইন করেছি কিন্তু কিভাবে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করবো আচ্ছা এখানে বলছে ই টাক্স এনভার ডট গভ আপনি যখন প্রবেশ করবেন সফটওয়্যারে স্ক্রিন দেখতে পাবেন সেখানে আপনার দেখবেন কি কি লেখা থাকবে হোম লেখা থাকবে রিটার্ন সাবমিশন ট্যাক্স রেকর্ড অ্যান্ড টাইম এক্সটেনশান আপনি বলতে পারেন যে এটা আপনি কেন মুখে বলছেন এটা আমাদের অনেক ভিডিও রয়েছে যেখানে এ টু জেড দেখানো রয়েছে বাট কিছু আপডেট রয়েছে সেই আপডেটগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এর পরের ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই স্ক্রিন থেকে রিটার্ন সাবমিশান যে আপনার অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাসেসমেন্ট ইনফরমেশান হেডস অফ ইনকাম দেখাবে সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করবেন তারপর ধাপে ধাপে এগিয়ে যান সফটওয়্যার আপনাকে গাইড করবে যে কোনো টার্ম বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ইউজার ম্যানুয়াল অনুসরণ করবেন তারপরে যদি বুঝতে সমস্যা হয় তবে কল সেন্টারে ফোন দিবেন আমি কি রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারি অবশ্যই জানতে পারবেন সেখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে অ্যাসেসমেন্টে প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে অ্যাসেসমেন্ট ইনফরমেশান অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার হেডস অফ ইনকাম আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনার কি বেতন ইনকাম না ইনকাম ফ্রম ইন্টারেশন সিকিউরিটিস না বাড়ি ভাড়া না এগ্রিকালচারাল ইনকাম ইনকাম ফ্রম বিজনেসর প্রফেশনাল ক্যাপিটাল গেম যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয় যদি থাকে সেটা দেখাবেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট সাথে সম্পর্ক সম্পদ সম্পর্কিত তথ্য যেটা গ্রস ওয়েল বা মোটর গাড়ি বা অন্য সম্পর্কিত যে সম্পদ যে ওয়েলটা রয়েছে সেগুলো আপনি ইনকর্পোরেট করবেন ইনকাম এখানে বলছে অ্যাসেসমেন্ট ইয়ারে এ আই তথ্য দিন অর্থাৎ বেতন সঞ্চয়পত্র ডিপিএস এফডিআর এ যদি থাকে রিবেট অর্থাৎ আপনার বিনিয়োগ থেকে রেয়াদ পান জীবন বিমা ডিপিএস সঞ্চয়পত্র এগুলো যদি থাকে তাহলে এখান থেকে রিবেট পাবেন এক্সপেন্ডিচার আপনার ট্যাক্স সম্পর্কিত সমস্ত তথ্য রাখুন উদাহরণ যেমন বলছে খাদ্য পোশাকের খরচ অন্যান্য খরচ প্রয়োজনীয় জিনিসপত্র বাসস্থান অর্থাৎ ফ্যামিলি এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় আপনার হাউস রেন্ট থেকে শুরু করে আপনার ফুডিং থেকে শুরু করে আপনার ক্লোথিং থেকে শুরু করে সমস্ত এক্সপেন্ডিচার ওখানে ইনক্লুড করতে হবে এরপরে বলা রয়েছে অ্যাসেট অ্যান্ড liabilities. এরপর বলা হয়েছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অর্থাৎ এখানে সুন্দরভাবে বলা রয়েছে আপনাদের সম্পদ এবং দায় যেমন সম্পদ এবং দায় সেখানে কী কী থাকবে আপনার ব্যবসার মূলধন থাকবে নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকবে এগ্রিকালচারাল প্রপার্টি থাকবে ফিনান্সিয়াল অ্যাসেট যেমন শেয়ার ডিভেন্সার সেভিংস তারপরে বলা রয়েছে শেয়ার সার্টিফিকেট এফডিআর ডিপিএস মোটর গাড়ি সোনা হিরা গৃহস্থালের জিনিসপত্র নগদ এই সংক্রান্ত এবং আপনার যদি ব্যাংক লোন বা অন্যান্য থার্ড পার্টি যদি লোন থাকে সেটাও এখানে অন্তর্ভুক্ত থাকবে ট্যাক্স অ্যান্ড ট্যাক্স পেমেন্ট এই সেকশনের সিস্টেমে আপনাকে আপনার মোট আয়ের হিসাব বিবরণ দেখাবে ট্যাক্স কম্পিটিশান শিট বের করে নিট ট্যাক্স পেয়ে বলটাও দেখাবে এই সেকশান থেকে আপনি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন আপনি অনলাইনে জমা না দিয়ে সেই রিটার্নটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করে অফলাইনেও জমা দিতে পারেন রিটার্ন ভিউ এখানে সফটওয়্যারের সম্পূর্ণ রিটার্ন দেখাবে আপনি ভুল কোনো তথ্য এন্ট্রি দিয়েছেন কি না তা পরীক্ষা করতে পারবেন আচ্ছা আমার উচ্চকর এবং অগ্রিম কর দেওয়া আছে আমি কি ই রিটার্ন সিস্টেমে ব্যবহার করতে পারবো আচ্ছা ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনি ই রিটার্ন পেপার তৈরি করে নিতে পারবেন আপনার দ্বারা তথ্যের উপর ভিত্তি করে ই রিটার্ন সিস্টেমে নির্ভুলভাবে আপনার রিটার্ন বানিয়ে দেবে যা প্রিন্ট করে আপনার সার্কেলে জমা দিতে পারবেন উৎসবা অগ্রিম করের অনলাইন ভেরিফিকেশনের জন্য ই রিটার্ন সিস্টেমের সাথে কানেকটিভিটি অর্থাৎ এপিআই লাগে এপিআই স্থাপনের কাজ চলছে যেটা এখন পর্যন্ত আমরা গত বছর পর্যন্ত একই সিস্টেম অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত যারা নতুন করদাতা রয়েছেন রিটার্ন জমা দিতে চাচ্ছেন তারা অনলাইনে রিটার্ন দিতে পারতেছেন শুধু জিরো ট্যাক্স রিটার্ন বাট অ্যাডভান্স ট্যাক্স বা উচ্চ কর অ্যাডজাস্ট করা যাচ্ছে না অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে আমি কি অনলাইনে পেমেন্ট করতে পারবো অবশ্যই করতে পারবেন অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স পেমেন্ট করতে হলে ই রিটার্ন সিস্টেম থেকে অনলাইনে ট্যাক্স পেমেন্ট করা যাবে ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে কীভাবে অর্থ প্রদান করবেন সেটা ব্যবহার ক্যারি ম্যানুয়াল অথবা আপনার ই রিটার্ন বা ই ট্যাক্স পেমেন্ট যে সার্ভিস আছে সেখান থেকে আপনি সুন্দরভাবে দেখে নিতে পারেন ট্যাক্স রেকর্ড ই রিটার্ন জমা দেওয়ার জমা দেওয়ার সুবিধা কী সুবিধাটা হলো আপনি যখন রিটার্নটা জমা দেবেন সাথে সাথে ই রিটার্নের একটা পিডিএফ ফর্মেট আপনি প্রথমে লগ ইন করার পরে টিন সিস্টেম থেকে একটা টিন সার্টিফিকেট ডাউনলোড দিতে পারবেন এরপরে রিটার্ন জমা দেওয়ার পরে রিটার্নের কপি বের করতে পারবেন ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাবেন ই রিটার্ন থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন রিটার্ন ভেরিফিকেশান স্লিপ পেয়ে যাবেন মোটামুটি ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাবেন এই সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন এই জন্য বলা হয়েছে আপনি রিটার্ন জমা দিয়েছেন কি না তা ই রিটার্ন সিস্টেমের প্রমাণস্বরূপ সফটওয়্যারে একটা লিঙ্ক তৈরি করবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি রিটার্ন ভেরিফাইও করে নিতে পারবেন যেটাকে বলা হচ্ছে ভেরিফিকেশন স্লিপ এবং ই রিটার্ন সিস্টেম দ্বারা চালান কপি তৈরি হবে এবং ট্যাক্স সংক্রান্ত সব ধরনের ইতিহাস আপনি রিটার্ন সিস্টেমেই পেয়ে যাবেন আপনার যাবতীয় ইনফরমেশান সেখান থেকে পেয়ে যাবেন এরপরে পরের অপশন রয়েছে টাইম এক্সটেনশন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারিনি এখন অনলাইনে ই রিটার্ন জমা দেওয়ার জন্য আমার কি পদ্ধতি অনুসরণ করা উচিত আচ্ছা ই রিটার্ন সিস্টেমে টাইম এক্স আপনার এক্সটেনশন করার একটা সিস্টেম রয়েছে বা একটা ম্যানু রয়েছে এটির সাহায্যে আপনি সময় বাড়ানোর জন্য বৈধ কারণ দেখে আবেদন করতে পারবেন কিন্তু যদি এমন হয় যে আপনি টাইম এক্সটেনশান করেন নাই এক্সটেনশান না করে বসে রয়েছেন তাহলে এক্ষেত্রে অবশ্যই সিস্টেমে আপনি অনলাইন মানে রিটার্ন দাখিল করতে পারবেন না আপনাকে ম্যানুয়ালি রিটার্ন জমা দিতে হবে সেক্ষেত্রে জরিমানা হবে নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করা হলে তা কি তাহলে কি কর রেয়াদ কি কমে যাবে অবশ্যই সময় বাড়ানোর জন্য প্রথমে আবেদন করবেন আবেদন করার পরেও আপনার আয় কর রেয়াদ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পাবে যদি বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা হয় তবে হানড্রেড পার্সেন্ট রিবেট নিতে হলে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে তাহলে সম্মানিত শুধু আমরা আসলে এই যে ই রিটার্ন ই রিটার্নে যে এতগুলো কোশ্চেন এই রি কিন্তু এই ইনফরমেশানগুলো এই গাইডলাইনগুলো বা এই নির্দেশিকাগুলো কিন্তু ছিল না আগের বছরে মাত্র দশটা কোশ্চেন ছিল এই ওপরের মোটামুটি পাঁচ থেকে মানে সাতটা বা দশটা কোশ্চেন ছিল সেগুলো দেওয়া ছিল বাট এই বছরে কিন্তু অনেক আপনার কি হয়েছে আপডেট আসছে আপডেটের কারণেই এই বিষয়গুলো শুধুমাত্র আপডেট আসে নাকি অ্যাডভান্স ট্যাক্স বা ওই যে আপনার সিস্টেমে যে টিডিএস ট্যাক্স ডিডাকশন অ্যাড সোর্স সেটা যদি অ্যাডজাস্টমেন্টের অপশানটা এখনও চলমান প্রসেস শেষ হয়নি চলতেছে এটা হয়তো বা জুলাইয়ের মধ্যে বা অগস্টের মধ্যে শেষ হয়ে যাবে তখন হয়তো আপনি আপনার সোর্স ট্যাক্স পথে সোর্স ট্যাক্স আপনার স্যালারির সোর্স ট্যাক্স বা পার্টির সোর্স ট্যাক্স বা বিভিন্ন সোর্সের যে সোর্স ট্যাক্স আছে সেটা হয়তো অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন তারপর আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে আজকে আমরা ফ্রিকুয়েন্টলি আস্ট কোশ্চেন নিয়ে কথা বলেছি ই রিটার্নের এরপরে আমরা ইউজার ম্যানুয়াল নিয়ে কথা বলবো তারপরে আমাদের ই রিটার্নের পুরো প্রসেসটাই আমাদের রয়েছে আপনি আমাদের ভ্যাট এন্ড ট্যাক্স স্কুল এই ইউটিউব চ্যানেলে ডিটেলস পেয়ে যাবেন মোটামুটি সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশোটি ভিডিও রয়েছে সেখানে ই রিটার্ন কীভাবে দেবেন স্যালারি পার্সন কীভাবে দেবেন তারপরে বলা রয়েছে হাউস প্রপার্টি ইনকাম একজন ছাত্রছাত্রী বেকার এরকম প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন যাই হোক সমান্ত সুধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত আপডেট আসার সাথে সাথে আমরা আপনারা আপনাদেরকে আপডেটটা মোটামুটি জানিয়ে দেবো তাহলে সমান্ত সুদী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম